রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখবেন না, ন্যাটো প্রধানের হুঁশিয়ারি। বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত 13 রুশ পাইলট। ইরানে এসেছে রাশিয়ার ডেস্ট্রয়ার। ইসরায়েলের দূতকে তলব করলো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। শীতের জন্য গ্যাস কেনার চেষ্টা ব্যর্থ পাকিস্তানের। আল আকসার বিরুদ্ধে যে কোনো ধরনের হুমকির বিরোধিতা করবে তুরস্ক। সাগরের তলদেশ থেকে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখবেন না, ন্যাটো প্রধানের হুঁশিয়ারি। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সম্প্রতি রাশিয়ার ওয়াগনার মিলিটারি কোম্পানির বিদ্রোহ সত্ত্বেও রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখার ন্যাটো সদস্য দেশগুলোর উচিত হবে না। তিনি বলেন, আমরা সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার ঘটনাবলী সবাই দেখেছি, এটি রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপার। গতকাল হেগে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ এসব কথা বলেন। তিনি বলেন, রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখা আমাদের মোটেই উচিত হবে না। ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনকে তাদের সামরিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। আগামী মাসে লিথুনিয়ায় ন্যাটো জোটের যে শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে, সেখান থেকে মূলত এ বার্তাই দেওয়া হবে। সাম্প্রতিক দিনগুলোতে ন্যাটো সামরিক জোট রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদের প্রস্তুতি জোরদার করেছে বলে জানান স্টলটেনবার্গ। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনারা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পেরেছে বলে দাবি করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। তবে রাশিয়া বলেছে, ইউক্রেনের সেনারা তাদের কথিত পাল্টা অভিযানে এ পর্যন্ত কোনো জায়গায় রাশিয়ার নিরাপত্তা বলয় ভাঙতে পারেনি, বরং তারা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এদিকে জানিয়ে দিব, বিদ্রোহ দমন করতে গিয়ে 13 রুশ পাইলট নিহত। ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহ দমন করতে গিয়ে 13 রুশ পাইলট প্রাণ হারিয়েছে। নিহত এই পাইলটদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, খবর রয়টার্সের। বিদ্রোহ দমন করতে গিয়ে পাইলটদের নিহত হওয়ার বিষয়টি সামরিক ব্লগারদের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াগনার বাহিনী রুশ বাহিনীর বেশ কয়েকটি বিমান ও হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে, এতে 13 জন পাইলট নিহত হন। গত সোমবার নিহত পাইলটদের প্রতি শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট পুতিন। গত সপ্তাহে সশস্ত্র বিদ্রোহ ঘোষণার পর ওই দিন রাতের মধ্যে ইউক্রেন সীমান্তবর্তী ও রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় রোস্তভ অন ডন শহরে সামরিক দপ্তরের নিয়ন্ত্রণ নেয় ওয়াগনার বাহিনী। এছাড়া ভরোনেস নামের আরও একটি শহরের বেশ কয়েকটি সামরিক স্থাপনা দখল করে। এরপর তারা সশস্ত্র বহর নিয়ে পশ্চিম রাশিয়ার মধ্য দিয়ে বিদ্যুৎ গতিতে উত্তরের দিকে রাজধানী মস্কোর দিকে এগোতে থাকে। তবে গতিপথে রুশ বাহিনীর ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে তারা। রয়টার্সের প্রতিবেদন মতে, রুশ সামরিক হেলিকপ্টার ওয়াগনার যোদ্ধাদের বহরের ওপর গোলাবর্ষণ করে। এ সময় ওয়াগনার বাহিনী গুলি করে বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করে। ওয়াগনারের বিদ্রোহের পর সোমবার পুতিন এক ভাষণে বলেন, নিহত পাইলট ও সাহস, আত্মত্যাগ এবং রাশিয়াকে বিধ্বংসী পরিণতি থেকে বাঁচিয়েছিল। তবে কতজন পাইলট মারা গেছে বা কয়টি বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করেছে তা আনুষ্ঠানিকভাবে তার কোনো তথ্য পাওয়া যায়নি। বেশ কিছু রুশ টেলিগ্রাম চ্যানেলে রাশিয়ার সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণ করে, যার মধ্যে একটি ব্লক রাইবার, তাদের 10 লাখের বেশি অনুসারী রয়েছে। বিদ্রোহের পরদিন তারা এক প্রতিবেদনে জানায়, বিশ্বব্যাপী বিদ্রোহে 13 জন রুশ পাইলট নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বিধ্বস্ত বিমানের মধ্যে 3টি Mi-8 MTR ইলেকট্রনিক ওয়ারফেয়ার হেলিকপ্টার ও একটি IL-18 বিমান। রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি। কি পরিস্থিতিতে বিমান ও হেলিকপ্টারগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে তাও স্পষ্ট নয়। পুতিন বলেছেন, রক্তপাত এড়াতে তিনি ইচ্ছাকৃতভাবে ওয়াগনারের বিদ্রোহ চলতে দিয়েছিলেন। এরপর যেসব মৃত্যু হয়েছে তার জন্য সম্পূর্ণ ওয়াগনারই দায়ী। পুতিন তার ভাষণে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নাম উল্লেখ না করে বলেন, ওয়াগনার বাহিনী সেনাবাহিনীর সঙ্গে চুক্তি স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে, তবে তারা তাদেরকে না হয় বেলারুশে স্থানান্তরিত হতে হবে বা তাদের পরিবারের কাছে ফিরে যেতে হবে। এদিকে জানিয়ে দিব, ইরানে এসেছে রাশিয়ার ডেস্ট্রয়ার। রাশিয়ার একটি ডেস্ট্রয়ার ইরানের আনসারি বন্দরে নঙ্গর করেছে। ইরানের বিভিন্ন সূত্র জানিয়েছে, দুই দেশের যৌথ সামরিক কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রুশ ডেস্ট্রয়ার ইরানে এসেছে। এর আগে দুই দেশের নৌবাহিনী পরস্পরের বন্দরগুলো পরিদর্শনের বিষয়ে সমঝোতায় পৌঁছায়। রাশিয়ার ডেস্ট্রয়ারের সাথে দেশটির যে প্রতিনিধি দল এসেছে তারা ইরানের উত্তর অঞ্চলীয় নৌ কমান্ডারদের সাথে বৈঠকের পাশাপাশি আনজালি বন্দর ও সেখানকার ফ্রি ট্রেড জোন পরিদর্শন করবেন।
এছাড়া ইরান ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই প্রতিযোগিতা পাসিং এক্সারসাইজ নামে পরিচিত। ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। এছাড়া আমেরিকার একপেশে নীতি মোকাবেলার ক্ষেত্রে দুই দেশ পরস্পরকে সমর্থন করে। আঞ্চলিক ইস্যুতেও দুই দেশের মতো অনেক ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। এদিকে জানিয়ে দিব, ইসরায়েলের দূতকে তলব করলো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কোয় নিযুক্ত ইহুদিবাদী ইসরায়েলের চার্জ দ্য অ্যাফেয়ার্স নুরেন ক্রাউসকে গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। ইউক্রেনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মাইকেল ব্রোদস্কি সাম্প্রতিক এক মন্তব্যের জের ধরে মস্কোয় নিযুক্ত ইসরায়েলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়। ব্রোদস্কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইউক্রেনীয় নাৎসি সহযোগিতার উদযাপন বাস্তবিক অর্থে বন্ধ করা যাবে না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বৈঠকের সময় ক্রাউসকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে কিভাবে রাশিয়া এবং ইসরায়েল অতীতে ইতিহাস পুনর্লিখন এবং নাৎসি সহযোগীদের মহান হিসেবে তুলে ধরার প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য প্রচুর কাজ করেছে। রাশিয়ার পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার ভীতি ছড়িয়ে দেওয়ার জন্য যারা হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছে তাদের ব্যাপারে নির্মম মূল্যায়ন হওয়া দরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনের বিভিন্ন গোষ্ঠী অ্যাডলফ হিটলারের বাহিনীকে সহযোগিতা করেছিল। সে সময় রাশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের ওপর হিটলারের নাৎসি বাহিনীর সহযোগীরা বর্বর অত্যাচার চালিয়েছিল। ইউক্রেন থেকে নাৎসি বাহিনীর সহযোগী হিসেবে স্টেফান বান্দেরা এবং রোমান শেকিফিচ কাজ করে। এদিকে জানিয়ে দিব, শীতের জন্য গ্যাস কেনার চেষ্টা ব্যর্থ পাকিস্তানের। দীর্ঘ এক বছরের বিরতির পর প্রথম প্রচেষ্টায় স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কিনতে পারেনি পাকিস্তান। আসন্ন শীতের জন্য ছয়টি চালানের একটি বন্দোবস্ত করতে পারেনি দেশটি। রাষ্ট্রীয় কোম্পানি পাকিস্তান এলএনজি লিমিটেড অক্টোবর ও ডিসেম্বরের জন্য 3 কার্গো এলএনজি পেতে স্বল্পমেয়াদী দরপত্র পাঠিয়েছিল গত সপ্তাহে, কিন্তু মঙ্গলবার ওই কোম্পানি জানিয়েছে দরপত্র পাঠালেও এলএনজির কেনার একটি প্রস্তাব পায়নি পাকিস্তান। স্পট মার্কেটে এলএনজি সরবরাহ সাম্প্রতিক মাসগুলোতে সহজ হয়েছে, মূল্য কমে ইউক্রেন যুদ্ধের আগের দামে ফিরেছে। এর পরিপ্রেক্ষিতে আগামী শীতের জন্য এলএনজি কিনতে দরপত্র প্রেরণ করেছিল পাকিস্তান সরকার। জাপানি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্টরা বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক থমকে যাওয়া সম্পর্ক এবং বিরূপ ট্রেডিং রেটিং এলএনজি ব্যবসায়ীদের দেশটি থেকে দূরে রেখেছে। গত সপ্তাহে পিএলএ 3টি কার্গো এলএনজির জন্য একটি পৃথক দরপত্র পাঠিয়েছে। এদিকে জানিয়ে দিব, আল-আকসার বিরুদ্ধে যে কোনো হুমকির বিরোধিতা করবে তুরস্ক। ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের পবিত্রতা ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত পারে এমন যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়ানো অব্যাহত রাখবে তুরস্ক। গতকাল মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে নিজে ফোন আলাপে দেশের এমন অবস্থান পুনর্ব্যক্ত করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর আনাদোলু এজেন্সির তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বিষয়টি জানিয়ে বলা হয়েছে, ওই ফোন আলাপে এরদোগান মাহমুদ আব্বাসকে ঈদের শুভেচ্ছাও জানান। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের প্রতি আঙ্কারায় সমর্থন অব্যাহত রাখার কথাও জানান। তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ফিলিস্তিনিরা দুঃখের সঙ্গে আরও একটি ঈদ পালন করেছে। জাতিসংঘের বিবৃতি অনুযায়ী, ইসরায়েলি সেনারা গত সোমবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ধারাবাহিক বিমান হামলা চালায়। এতে শিশুসহ অন্তত 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 91 জন। এ সময় 7 ইসরায়েলি সেনাও আহত হয়েছে। মাহমুদ আব্বাসের সঙ্গে ফোন আলাপে বিষয়টি উল্লেখ করে এরদোগান সোমবারের হামলায় নিহত ফিলিস্তিনিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। এদিকে এক শুভেচ্ছা বার্তায় এরদোগান দেশ, জাতি ও গোটা বিশ্বের মুসলমানদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের পরিবার, আমাদের জাতি, মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবতার জন্য কল্যাণ বয়ে আনুক। এদিকে জানিয়ে দিব, সাগরের তলদেশ থেকে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার। আটলান্টিক মহাসাগরের তলদেশে বিস্ফোরণ হওয়া ডুবোজান টাইটানের কয়েকটি টুকরো রোবটের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে মার্কিন কোস্টগার্ড জানিয়েছে। বিস্ফোরণের প্রায় 10 দিন পর বুধবার প্রথম টাইটানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়। প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, টাইটানের কয়েকটি ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে টাইটানের সামনের নাকের অংশ ও জানালা। এগুলো রিজন আর্কটিক শিপ থেকে সেন্ট জোনসের
নিউফাউন্ডল্যান্ডে কানাডার কোস্টগার্ড ঘাটিতে নামানো হচ্ছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্সের। গত 18 জুন আটলান্টিক সাগরের তলদেশের টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে ডুবোযান টাইটানে করে সাগরের তলদেশে যান চালক সহ 5 জন নিহত হয়েছেন। সমুদ্রের তলদেশে কাছাকাছি পৌঁছানোর পর ভয়ঙ্কর বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় টাইটান, আর এতেই প্রাণ হারায় তারা। নিহতরা হলেন স্টোক শন রাশ, হ্যামিশ হার্ডিং, শাহজাদা দাউদ, তার ছেলে সুলাইমান দাউদ ও পল হেনরি নার্চিউলের। টাইটানের মালিকানা প্রতিষ্ঠান অশান গেট এক্সপেডিশনসের সিইও স্টোকশন রাশ চালক হিসেবে 5 জনের মতো ছিলেন। শাহজাদা দাউদ ব্রিটিশ পাকিস্তানি ধনাঢ্য ব্যবসায়ী, তার ছেলে শিক্ষার্থী, হ্যামিশ হার্ডিং ব্রিটিশ উড়োজাহাজ ব্যবসায়ী ও পল হেনরি নার্চিউলেট ফ্রান্সের নৌবাহিনীর সাবেক ডুবুরি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।